বিষ্ণুপুরে নার্সিংহোমে আগুন, আতঙ্কে তিনতলা থেকে ঝাঁপ দিলেন মহিলা। ফিল্মি কারবায় মহিলাকে ক্যাচ নিলেন হাসপাতালের এক স্টাফ, ফিরিয়ে দিলেন প্রাণ। নার্সিংহোমের রান্নাঘরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুরে। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর এবং এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। আতঙ্কে ওই নার্সিংহোমে ভর্তি থাকা রোগী ও রোগীর পরিজনেরা তড়িঘড়ি নার্সিংহোম ছেড়ে বেরিয়ে আসেন। আতঙ্কে নার্সিংহোমের তিনতলার কার্নিস থেকে ঝাঁপ দেন এক মহিলা কর্মী। যদিও নার্সিংহোমের এক কর্মী নিচে দাঁড়িয়ে ওই মহিলাকে কার্যত লুফে নেন। বিষ্ণুপুর শহরে রবীন্দ্র স্ট্যাচু লাগোয়া ওই নার্সিংহোম সূত্রে জানা গেছে, এদিন বেলা নটা নাগাদ নার্সিংহোমে ভর্তি থাকা রোগী ও কর্মীদের জন্য রান্নাবান্নার কাজ চলছিল। আচমকায় রান্নার গ্যাস লিক করে আগুন ধরে যায় হাসপাতালে তিনতলায় থাকা ওই রান্নাঘরে। নার্সিংহোমে আগুন লেগেছে খবর ছড়িয়ে পড়তেই ভর্তি থাকা রোগীরা রোগীর পরিজনরা পরিমরি করে নিচে নেমে আসেন। রীতিমতো রোগী ও রোগীর আত্মীয় এবং হাসপাতালে কর্মরত স্টাফদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আগুন লাগার সময় নার্সিংহোমের এক মহিলার অধনে তিনতলার শৌচালয়ে গিয়েছিলেন। শৌচালয় থেকে বেরোতেই তিনি দেখেন পার্শ্ববর্তী রান্নাঘরে দাউ দাউ করে জ্বলছে আগুন। সিঁড়ি দিয়ে নামতে গেলে তাঁকে ওই রান্নাঘর পেরিয়ে যেতে হবে, সেক্ষেত্রে অগ্নিদগ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এই আশঙ্কায় ওই মহিলার রাঁধুনি তিনতলার কার্নিস ধরে ঝুলতে থাকেন। মহিলাকে বিপজ্জনকভাবে ঝুলতে দেখে নার্সিংহোম কর্মীদের কয়েকজন নিচে দাঁড়িয়ে পড়েন। এরপর মহিলার ঝাঁপ দিলে তাকে কার্যত লুফে নেন নার্সিংহোমের এক কর্মী, ফলে ওই মহিলার তেমন আঘাত লাগেনি। তবে রান্নার গ্যাস থেকে নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য। ঠিক কিভাবে আগুন লাগলো ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এদিকে রান্নাঘরে আগুন লাগার ঘটনা জানাজানি হতেই তৎপর হন নার্সিংহোম কর্মীরা। এরপর বিষ্ণুপুরের ওই বেসরকারি হাসপাতালের আগুন লাগার ঘটনায় বেশ কিছু গাফিলতির হদিশ পায় দমকল। দমকলের দাবি উপযুক্ত পরিকাঠামো নেই হাসপাতালের মধ্যে, হাসপাতালের বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনমূলক ব্যবস্থা, ইঙ্গিত দমকলের। কারণ ওই প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিলাম ওখানে, ওকে পয়সা করা থাকলে ধর ও তো যেহেতু ইয়ে করছে সেহেতু করা ঝুলছে যেহেতু এই ফায়ারটা ব্যাপারটা। ফায়ারের ব্যাপারে আমাদের কল করেছে, যখন কল করেছে কল করার সাথে সাথে আমরা এসে পৌঁছেছি। হ্যাঁ, এসে দেখলাম অলরেডি আগুন নেমে গেছে। তখন ওরা এক্সটিংগুইশার ব্যবহার করেছিল, আগুন কিন্তু ছিল না। বাস ও মালিকের সাথে আমি কথা বললাম, আরও যারা স্টাফদের সাথে কথা বললাম, কথা বলে যে হ্যাঁ আগুন নেমে গেছে। আমি কোনো কিছু আহত হওয়া তো কিছু নেই, আমরা না বেরিয়ে চলে গেলাম। তারপর ইতি বছরে আমরা ওখান থেকে খবর পাচ্ছি যে এরকম যে একটি মেয়ে ছেলে ঝাঁপ দিয়েছে। এখান থেকে কর্তৃপক্ষ কিছু আমাদেরকে জানায়নি। তারপর আমরা আমাদের হেডকোয়ার্টার থেকে ফোন করার পর আমি এসে খবর নিচ্ছি। হ্যাঁ, এসে তখন ওনারা স্বীকার করছেন যে হ্যাঁ একজন ভদ্র মহিলা উনি রান্না করতেন, কি নামটা যেন শম্পা মাঝি, সে ওখান থেকে আগুন দেখে ভয় আতঙ্কে নিচের দিকে নামার চেষ্টা করছিল, ঝুলে গেছিলো, নিয়ে পড়ে যায়। তার নিচের সব লোকেরা বলছে নাকি স্টেটের বাই পার্টি, ওটা কিন্তু আমি কিছু দেখিনি। হ্যাঁ আপনি হ্যাঁ দেখছেন, আপনি কি দেখছেন? মানে এখানে তো এক্সিট মানে এক্সিট পয়েন্ট নেই, দেখলেন তো আইনগত ভাবে ব্যস্ত নিচ্ছি। ওরা করায়নি, রেনু করায়নি, ওরা কি জবাব দিচ্ছে? জবাব দিচ্ছে করতে দিয়েছি। দুটো থাকা দরকার, কেন করেনি কি করেন না করেন আমি কথা বলি হায়ার অথরিটির সাথে কথা বলে আইন অনুগ্রহ ভাবে ব্যবস্থা নেওয়া হবে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।